নমস্কার উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশান শরীরের পক্ষে যে কি ক্ষতিকারক সে সম্বন্ধে আজকে অনেকেই ওয়াকিবহল শুধু মস্তিষ্কে ধমনি ছিঁড়ে রক্তপাতের ফলে স্ট্রোকই হয় সেটাই নয় অনেক ক্ষেত্রে ব্লাড ক্লট করে সের বাল থম্বোসিস হয়ে পক্ষাঘাতে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যেতে পারে এই হাইপারটেনশানের কারণে ব্লাড প্রেশারের অসুখে মস্তিষ্ক ছাড়া আর যে অর্গানগুলি ইউজুয়ালি এফেক্ট হয় তার মধ্যে হার্ট কিডনি এবং চোখ বিশেষভাবে উল্লেখযোগ্য ব্রেন স্ট্রোকের ব্যাপারে তো জানলাম এবার আসি হার্ট কিভাবে ক্ষতিগ্রস্ত হয় উচ্চ রক্তচাপের ফলে হার্টের যে চারটে ভাগ আছে লেফট এরটিয়াম রাইট এট্রিয়াম লেফট ভেন্টিকেল রাইট ভেন্টিকেল লেড ভেন্টিলেটর মেনলি পাম্প করে ব্লাড পাঠিয়ে দেয় শরীরের সমস্ত অঙ্গ কিন্তু যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে ওকে প্রতিনিয়ত অনেক জোর দিয়ে পাম্প করে ব্লাড পাঠাতে হয় এর ফলে ওর ভলিউমটা বেড়ে যায় ভল্যুম বাড়ার ফলে ও ঠিকমতো কাজ করতে পারে না রক্ত ঠিকভাবে পাঠাতে পারে না কিছুটা রক্ত থেকে যায় যার ফলে ক্লুরাল ইফিউশান বা পেরিকারিয়াল ইফিউশান হয় অর্থাৎ বুকের জল জমে শ্বাস প্রশ্বাসে তখন কষ্ট হয় খিদে কমে যায় এবং মানুষের চলাফেরায় অসুবিধা হয় পারসিস্টেন্ট হাইপার ফলে আর্টারিতে প্লেগ সৃষ্টি হয় ফলে রক্ত চলাচলে বাধা প্রাপ্ত হয় এবং করোনারি আর্টারি ডিজিজের সম্ভাবনা থাকে এর ফলে হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিওর হতে পারে নেক্সট আসি কিডনি কিডনি কিন্তু একটা কুশিয়াল পার্ট প্লে করে ব্লাড প্রেশার রেগুলেট করতে হাই ব্লাড প্রেশারের কারণে কিডনির স্মল ব্লাড বেসেলগুলো ড্যামেজ হয় যার কারণে কিডনি ফাংশানের উপরে প্রভাব পড়ে এবং কিডনির যে ফাংশান যে শরীর থেকে দূষিত ওয়েস প্রোডাক্টগুলো থ্রু ইউরিন বের করে দেওয়া তখন সে ঠিকমতো করতে পারে না যেহেতু টক্সিনগুলো ঠিকমতো প্রপারলি বেরোতে পারলো না শরীর থেকে তার ফলে শরীরে অনেক কমপ্লিকেশান দেখা যায় এর থেকে ইভেন কিডনি ফেলিওরও হতে পারে ওভারটাইম নেক্সট ইজ পেরিফিয়াল আর্টারি ডিজিজ হাইপার আমাদের পায়ের বা লোয়ার লিমসের আর্টারিতে ব্লকেজ সৃষ্টি করে এবং যার ফলে ব্লাড সার্কুলেশানটা কমে যায় ব্লাড ফ্লোটা কমে যায় তার ফলে পায়ে ব্যথা বা অন্যরকম কমপ্লিকেশানও দেখা দেয় হাইপার কারণে আমাদের চোখও কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় হাই ব্লাড প্রেশার আমাদের চোখের ব্লাড ভেসেলকে ড্যামেজ করে এর ফলে রেটিনোপ্যাথি হয় যেটা আমাদের ভীষণকে ক্ষতিগ্রস্ত করে এবং অনেক সময় অনেকে অন্ধ হয়ে যেতে পারে তবে হাইপার শুরুতে যদি উপযুক্ত চিকিৎসা লাইফস্টাইল মডিফিকেশান এবং ডায়েট কন্ট্রোল যদি মেনে চলা যায় তাহলে এই কমপ্লিকেশানগুলো অনেক ক্ষেত্রে প্রতিহত করা যায় আজকাল চিকিৎসা ব্যবস্থার প্রভূত উন্নতির ফলে এবং সময় মতো উপযুক্ত ব্যবস্থা নেওয়ায় সমস্যাগুলো আয়ত্তে আনা বহুলাংশে সম্ভব হয়েছে বিশেষত নিত্য নতুন উন্নত মেডিসিন আমাদের চিকিৎসায় বিশেষভাবে সহায়তা করছে তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনাদের তাহলে আপনার কি করণীয় ঠিক মতো ঠিক সময় উপযুক্ত ডাক্তারের কাছে পৌঁছানো এবং তার উপদেশ মেনে চলা রিমেম্বার কন্ট্রোলিং হাই ব্লাড প্রেশার টুডে ক্যান হেল্প প্রিভেন্ট সিরিয়াস হেলথ কমপ্লিকেশান টুমারো তাই নিজের শরীর ও স্বাস্থ্যের প্রতি যত্নবান হন এবং হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করে সুস্থ জীবনযাপন করুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই অবধি নমস্কার